হেলথ ডিপার্টমেন্ট থেকে যে আমাদের ছটা স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্র যেটা পৌরসভার হেলথ সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র সেটা আমাদের কিন্তু ছটা জলপাইগুড়ি পৌরসভা ক্ষেত্রে বরাদ্দ হয়েছে এবং আমরা বছরে দুটো আমরা করতে পারবো, মানে মোটামুটি আমাদের এই বছরে মার্চের মধ্যে আমরা দুটো সুস্বাস্থ্য কেন্দ্র কিন্তু আমরা করতে চলেছি এবং সেক্ষেত্রে আমাদের জমি দেখা হচ্ছে, ল্যান্ড দেখে নিয়ে আমরা এই কাজও খুব ত্বরান্বিত আমরা করতে পারবো বলে আশা রাখছি। সেখানে বিভিন্ন পরিষেবা মানুষের আরও বেড়ে গেল, তাদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরিষেবা তারা পাবেন। এছাড়াও ইউপিএসসি ওয়ান এবং ইউপিএসসি টু আরও এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আরও ইউপিএসসি টুতে পলিক্লিনিক, ইউপিএসসি ওয়ানে ডায়াগনস্টিক সেন্টার, এগুলো আমাদের আরও কিছু পরিষেবা আরও উন্নত হওয়ার ক্ষেত্রে এগিয়ে গেল। স্বাস্থ্য এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের স্বাস্থ্য পরিষেবার এই উন্নতি একটা দৃষ্টান্তমূলক আমাদের প্রশাসনিক বোর্ডের ক্ষেত্রে। আর কি বিষয়ে আর চিঠি করেছিলাম যে জেলা শাসককে এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশকে তারা পুলিশ ফোর্স দিচ্ছেন এবং কি বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্য বলেছি আমরা সোর ধরার অভিযান আগামীকাল খুব বেশি হলে আগামী পরশু থেকে শুরু করতে চলেছি। এক দুই হচ্ছে দিনবাজারের আমরা যে ডিস্ট্রিবিউশনের কাজ, একটা হচ্ছে ল্যান্ডলর্ডদেরকে হচ্ছে আমরা 99 ইয়ার্স লিজ দেবো, আর হচ্ছে যারা দোকানদার হবে তাদেরকে আমরা 30 ইয়ার্সের যে টেনান্সি দেবো সেই ডিট তৈরি করে আমরা 25শে ডিসেম্বরের আগেই অন্তত ল্যান্ডলর্ডদের দোকান দেওয়ার কাজটা শুরু করে দেবো এবং জানুয়ারি মাসের মধ্যে আমরা পুরো ডিস্ট্রিবিউশন করে দেবো হচ্ছে দোকানদারদেরকে। থার্ড পয়েন্ট হচ্ছে ট্রান্সফরমারের জন্য আমরা এনবিডিডিকে চিঠি করবো, কারণ ট্রান্সফরমারের যে 52 লক্ষ টাকা করেছেন সেটা এনবিডিডি দেওয়ার কথা ছিল এবং এনবিডিডির সেক্রেটারি হচ্ছে ডিভিশনাল কমিশনার জলপাইগুড়ি এবং ওনাকে আমরা চিঠি করবো এবং সেই চিঠি করে অবশ্যই তাকে উদ্যোগ নিতে হবে যাতে এই টাকাটা পেলে ট্রান্সফর্মার, নাহলে তো ব্যবসা শুরু করতে পারবে না, আমরা ডিস্ট্রিবিউশন করে দেবো। আর চতুর্থ পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে যেটা চেয়ারপারসন বললেন সুস্বাস্থ্য কেন্দ্রের ক্ষেত্রে আমরা একবারই 6টা প্রপোজাল পাঠাতে পারি, কিন্তু নাহলে এই বছর দুটো, পরের বছর দুটো, পরের বছর তিনটো, আমরা এইভাবে আপাতত প্রাথমিকভাবে 2টো প্রপোজাল পাঠাচ্ছি, একটা শিরিস্তলা আর একটা SC ST এটা আর অথবা মিউনিসিপ্যালিটি মার্কেট যেখানে আমাদের ল্যান্ড অ্যাভেলেবিলিটি ভালো হবে সেটা সেখানে পাঠাও। মোটামুটি শহরটায় আমরা যেটা টার্গেট নিয়েছি হাসপাতালের উপর চাপ কমাতে, আলটিমেটলি কিন্তু একদিন এসে দেখবেন যে এই সব সুস্বাস্থ্য কেন্দ্র এবং আমাদের ইউপিএসসি ওয়ান এবং টুতে এটাই ইমার্জেন্সি হিসাবে কাজ করছে, ইমার্জেন্সি হিসাবে কাজ করছে। এবং আমরা আরেকটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি কোভিডকে মাথায় রেখে, আমরা কোভিড কন্ট্রোল রুম যেটা আমাদের ছিল সেটাকে পুনরায় অ্যাক্টিভ করে দিচ্ছি, সেই নাম্বারটা আমরা দিয়ে দেবো আবার, এবং আমরা 4টে অ্যাম্বুলেন্স দিয়ে অ্যাম্বুলেটরি সার্ভিস আমরা কিন্তু চালু করে দিচ্ছি। আরও আর অনলাইন বিল্ডিং প্ল্যান শুরু হয়ে যাচ্ছে এবং অনলাইন মিউটেশন কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে, অনলাইন বিল্ডিং প্ল্যান আর দিন 4-5 একের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে। মানুষের যে মানে এই পরিষেবার অভাব ছিল সেটা নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকলো না, সেটা আমরা কিন্তু ফ্যাসিলিটেট করে দিতে পেরেছি। লাল মাটির হাত, ঝাড়গ্রাম শহরে প্রথমবার অরণ্য শহরের মহিলারা একত্রিত হয়ে তৈরি করেছেন নতুন চিন্তাধারা নিয়ে শহরের মহিলাদের স্বনির্ভর করতে, এহেন উদ্যোগ তাঁদের। শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের আদলে ঝাড়গ্রামের শালমহুয়ার অরণ্যে লাল মাটির হাট প্রতি রবিবার বসবে, মূলত মহিলাদের স্বাবলম্বী করার জন্যই এই উদ্যোগ। 5ই ডিসেম্বর থেকে তা শুরু হবে, চলবে আপাতত ফেব্রুয়ারি মাস পর্যন্ত। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত হাট বসবে রবীন্দ্র পার্কে। এখানে পাবেন নানা রকম জামা কাপড়, হাতের তৈরি গয়না, ঘর সাজানোর জিনিসপত্রের পাশাপাশি ব্যাগ, জুতো। এছাড়াও থাকবে হরেক রকম খাবারের স্টল, সুস্বাদু আচার, ঘি, গহনা বড়ি থেকে কেক, চকলেট, পিঠেপুলি। যোগাযোগের নম্বর 9614993535 এবং 9679239410।